এটা ভিডিওটা দেখছো এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা অন টু এটা নিলে কেমন লাগে বলো সেটআপ নিয়ে গাইস ভিউ দেখো লেভেল ভাই দেখছো আর একটা আমাদের হিরোইন তো গাইস পৃথিবীর এমন কোন পার্ক নাই যেখানে কলা নাই কলা না যে কাপেল ওটা কাপেল কাপছো মুখ হাত তো একদম ভয় ভয় ও ভাই মানে রাগ দেখাও রাগ ঝাইস হ্যাঁ ঝাইস দেখিয়ে এই আমার রাজকুমারী যেমন রেখে গেছিলাম তেমনই আছে তো কজি ভাইরা কেমন আছো তোমরা সবাই তো টুডে আমরা খাচ্ছি আজি খাচ্ছি না জি এখন যাচ্ছি জি কি করে ও যাচ্ছি সরি গাইস তো আমরা এখন যাচ্ছি শিয়ালদা বুঝতে পারলা গাইস শিয়ালদা না মালদা জি কি থেকে কি কইছি জি কও তো কি করে তো আজকে আমাদের আমার কিছু ফ্রেন্ডের অ্যালবাম শ্যুট আছে তো ওখানে যাব আর অ্যালবাম শ্যুট মানে বুঝতে পারছো সেই লেভেলে মাস্তি হবে তো যাচ্ছি আর তোমরা অনেকে কমেন্ট করছো যে কি ব্যাপার সোহেলদা শুধু মালদারি লোকালের ভিডিও করছো তো দেখো ব্যাপারটা হচ্ছে আমি তো একটা দোকানদার মানুষ তো দূরে কোথাও যাওয়া হয় না তার জন্য লোকালে করি আর আমার দোকানটা হচ্ছে ফার্স্ট আগে দোকান তারপরে কোনো কিছু আমি ভিডিও করি শখে ভালো লাগে তাই আর যখন আমি ফ্রি টাইম পাই তখনই দুপুর টাইমে একটু ভিডিও করি বাকি আমার কাছে ফার্স্ট হচ্ছে দোকান তারপরে কিছু তো ভিডিও দেবো তোমরাকে যত কষ্ট করে হোক দিব দেখো সকালে রান্না করি সকালে আসি দুপুর টাইমে ভিডিও বানাই আবার সন্ধ্যাবেলা গিয়ে রান্না করি আবার রাতে গিয়ে এডিট করি ইনস্টাগ্রাম এত লাইভে বুঝতে পারছো সো গাইস তোমরা ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা শেষ করো গাইস শেষ না জি ওয়াচ করো ওয়াচ ভিডিওর সাথে থাকো আমি তো ভিডিও শুরু করলাম ও হ্যাঁ তো শেষ পর্যন্ত দেখো গাইস চলো তো গাইস চলে এসেছি এখন আমরা লোকেশনে আর ঢুকবো পার্কের ভিতরে আর আমার বেবিটাকে পার্কিং এ লাগিয়ে দিলাম এই তো তো এর আগে তো তোমাকে এই টাওয়ারটা দেখিয়েছি এই যে আর এগুলো দেখিয়েছি তোমাকে এই তো আছে এই যে আমার রাজকুমারী যেমন রেখে গেছিলাম তেমনই আছে এই দেখো ও গালে হাত ভেবে দিয়ে গালে হাত দিয়ে শুধু আমারই কথা ভাবছো বলো আমাকে ছাড়া তোমার ঘুম হয় না হ্যাঁ দেখে পা খায় ফের উড়ে যাও না কারের সাথে মুখেই বলতে বলতে খোলা ধরে এরকম করছো তারপরে কিন্তু শীত থেকে উঠে ভেঙে চল যাও ঘুরে দেখবে না রাগ তারিখ জলের কালার কি লাল জেনে তো তোমরা দেখছো জিওতের কাছে ফুল ধরে নিয়েছে দেখছো জিওতের কাছে ফুল না এটা বক ফুল আমি কিছু চিন্তা পারি না কি ভাই আসে ছবি টাক তুমি করেছিল আরামসে ভাই আরামসে ও ডিলারের বেটা ও ভাই 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 ঠাকুর তো গিয়ে কি করছো মুখ হাত তো একদম ভয় ভয় ও ভাই ও রিয়াকশন কি ভাই ও ও ভাই এক্সপিরিয়েন্স বলো এখানে রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া এখানে ঘোরাঘুরি এ মাছের জায়গায় সাপ উঠে যাবে তোমরা ডলফিন নদীতে দেখেছো কিন্তু আজকে তোমরা দেখাচ্ছি এই দেখো শুকনোতে তারপর হাফ এড়ায় গাইস পৃথিবীর এমন কোন পার্ক নাই যেখানে কলা নাই কলা না যে কাপেল ওটা কাপেল কাপেল নাই কাপেল সেরা লাগছে সেরা লেভেলে মানে কালারটাই এমন কিনা যে দারুণ লাগছে কি ফুল এটা তারে এটা হচ্ছে তোমার গাঁদা গাঁদা ফুল হ্যাঁ এই যে এটা গাছটা কিসে জানি না কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে এ কেহু এই শাক কোহে না খেলে ফের হ্যাঁ এটা তালের গাছ না তালের গাছের পাতা বুঝতে পারি না এটা নারিকেলের গাছ গো কত হাইট কত এই তো এখন চলছে এদের গল্প ও ফুলের জায়গায় রুমাল বেনে লিয়েছে যাই হোক সেই লাগছে তাও কিন্তু একদম লো বাজেট বুঝতেই পারছো না জি ভালো লাগছে
গাইজ তোমরা প্রত্যেকটা অ্যালবামে দেখবা একটা এক্সট্রা ছেলে থাকবে কোথা থেকে ঢুকে যাবে, গুন্ডা রোল করবে, আর হিরো দেখবে আসবে দিয়ে দেখবে এই তুমি ওর সাথে কেন কথা কইছো আমাকে ছেড়ে। তো এখন অনুপ এসে হিরো আর এটা হচ্ছে গুন্ডা। তো কজি ভাইরা কেমন আছো তোমরা সবাই? তো আরে বাপরে লেফট রাইট করছো ভাই, ওপর নিচ সবই হচ্ছে। তো গাইজ এটা নিলে কেমন লাগে বলো সেট আপ নিয়ে? জটটি ওজন হাতে এখানটা দৌড়ি বেঁধে রাখতে হবে এরকম করে। তো গাইস কেমন লাগবে এরকম করে ঘুরবো রাস্তাঘাটে ভিডিও করবো মানুষ করবে? এই পাগলা টাগলা হয়ে গেল না কি কি করে বেড়েছে? অ্যাডজাস্ট কিন্তু ইজি বলছো মানছো, মানে জেনে নিলে পরে ইজি। যাই হোক ভালো লাগছে। এই যে দেখো দারুণ, এটা হচ্ছে পার্কের অন্য সাইডের ভিউ, এটা রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া, আর এখানে কি হয় জানি না। তুই সমঝা? হ্যাঁ আমি বুঝতে পারছি। এটা হচ্ছে তারিকের গার্লফ্রেন্ডের দিল, এত বড় নাই কিন্তু ডাউট হচ্ছে আবার। তারিক কি মনে হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের এত বড় দিল আছে কি না? গার্লফ্রেন্ড নাই তো আমি কেমন করে বুঝবো যে অত কত বড়? ভিডিওটা কিন্তু দেখতে পারে দেখে শুনে। হ্যাঁ দেখতো, দেখলে তো কি। আর আমার রাজকন্যা থাকলো এখানে, আবার আসবো। তুমি দেখে শুনে থাকিও, কাল দিকে দেখিও না, আমি আসবো, আমি আসবো ফিরে তোমারই কাছে। তো এখন এবার আমরা বাইরের শ্যুট নিবো, তো চলো বাইরের শ্যুটগুলো তোমাকে দেখাচ্ছি। আর আচ্ছা তুমি আমার ভিডিও দেখো? হ্যাঁ দেখি, তোমার ভিডিও খুব ভালো লাগে, সবাই ফলো কর দিবা, খুব ভালো ভিডিও বানাই। এই ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর দিবা VBM SOHEL। আমি কিত্তি অসম। এখন আমাদের ভিডিও লাস্ট সিন, হিরোইনকে ফুল দিয়ে পটিয়ে লেহে এবার কার লাস্ট মুহূর্ত হয়ে তোমরা এই দিক থেকে হয়ে যাও, ক্যামেরা করবে সব। গাইজ ভিউ দেখো লেভেল ভাই, সেরা সেরা। ও দেখো এখন ড্রোন দেখছো, আর একটা আমাদের হিরোইন এখানে আছে। বলো ভিডিও কেমন লাগে বলো? খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, মন থেকে বলছি খুবই ভালো লাগে ভিডিও, শান্তি পাই। অনেকদিন থেকে দেখো তুমি? হ্যাঁ অনেকদিন থেকে, তোমার ভিডিও শুরু আর আমি ভিডিও দেখি। হাই হাই, তোমাকে সেল আছে বাচ্চাটা মনে হচ্ছে, ব্যাগটা ছোট বাচ্চা। তো চলো গাইস এখন আমরা ড্রোন উড়াবো লেভেল ভাই। ওয়ান টু থ্রি ভাই টাটা। দেখে মাসি তোমাদের বাড়ি চলে যাবে পিছন পিছন। I feel like I'm losing my mind, is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. I feel like I'm losing my mind, is everybody in the world blind? Please Lord give me a sign. ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো, আর এই ভাইটার আজকে অ্যালবাম শ্যুট ছিল। তোমার চ্যানেলের নাম কি বলো? অফিসিয়াল অনুপ। অফিসিয়াল অনুপ, নিজে নিজে অফিসিয়াল করে দিয়েছে নাকি? একদম। তো মানে বিয়ে টিয়েতে ফটোশ্যুট বা অ্যালবাম কেউ করলে তো ড্রোন ট্রোন সব কিছু অ্যাভেলেবল আছে, যেমন বলবা ওই বাজেট হিসাবে পেয়ে নিবা। আর এই তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলো, যদি কেউ ক্যামেরা ট্যামেরা নাম্বার তোমাকে দিয়ে দেবো, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করলে তুমি না তো ভিডিওতে দিয়ে দিবে। আরে তুমি ভিডিওতে বলো না, বলো কন্ট্যাক্ট নাম্বার 6296933705। হ্যাঁ তো কারো ক্যামেরা ট্যামেরা ড্রোন ট্রোন লাগলে বলবা পেয়ে যাবা। তো চলো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে। আর গাইস চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ করলে বা লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর হাইট বাড়ছে কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না। আর আমাদের আইসি ফটোগ্রাফ পেজ খোলা আছে, ফলো করতে বলো। হ্যাঁ আইসি ফটোগ্রাফার এদের ফেসবুকে পেজও আছে, ফলো করলে বা কিছুদিন পরে আমার অ্যালবাম আসবে কিন্তু। এদের অ্যালবাম আসবে, সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি।